সুস্বাগতম বন্ধুরা, শাহি চিকেনের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আমি। কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো দেখে নিন একবার। 1 কেজি মুরগির মাংস রাখা আছে, আলু সেদ্ধ করে রাখা আছে, মিক্সিং বলে আপনার কাটা পেঁয়াজ আছে, তার মধ্যে আদা রসুন দেওয়া হচ্ছে, আদা রসুন পেঁয়াজ এবং টমেটো, এগুলো একসাথেই আমরা পেস্ট করে নিচ্ছি মিক্সিং বলে। শাহি চিকেনের নামটাও যেমন শাহি, সেরকমই বলতে পারেন এই রেসিপিটাও খুব সুস্বাদু হবে। উপকরণগুলোর মধ্যে দেখুন, পেঁয়াজ বাটা অলরেডি হয়ে গেল, গ্যাস জ্বালানো হচ্ছে এবং এতে আমরা সাদা তেল দিলাম, 50 গ্রামের মতন সাদা তেল। এতে কুচি কুচি করে কাটা পেঁয়াজ ভাজার জন্য দেওয়া হলো, তার সাথে এই পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। সিমের উপরে রেখে এই পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে, একটুখানি নুন দেওয়া হলো যাতে সহজেই পেঁয়াজটা ভেপে যায়, ভেপে সেদ্ধ হয়ে যায়, এবং সিমের উপরে রেখে এই রান্নাটা করা হচ্ছে। মাঝে মাঝে নেড়ে দেবেন যাতে পুড়িয়ে না যায় এবং ভালোভাবে ভাপাটো হয়ে যায় পেঁয়াজটা। এর মধ্যে এবার আস্তে আস্তে আমরা অন্যান্য উপাদানগুলো দেব, আদা রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমরা চিকেনটাও দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে ওলট পালট করে দেওয়া হচ্ছে যাতে এর ভেতর থেকে আস্তে আস্তে জল বের হয়ে আসে, এবং গ্যাসটাকে আমি এবার ফুলে করে দিয়েছি। এটা আমি আস্তে করে ঢেকে দেবো, ঢেকে আমি 15-20 মিনিট ছেড়ে দেবো যাতে জলটা বেরিয়ে আসে। মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করবেন যাতে লেগে না যায় তলায়, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য না রাখলে তলায় লেগে যেতে পারে, কারণ পেঁয়াজগুলো এর মধ্যে গলে যায়, গলে পেঁয়াজগুলো কড়াইয়ের তলায় লেগে যেতে পারে এবং একটা পোড়া পোড়া গন্ধ বেরোতে পারে। এবং একটু ভাপে সেদ্ধ করার জন্য আমি একটু হালকা করে জল ছড়িয়ে দিলাম। জল ছড়িয়ে দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে এবং এরপরে অন্যান্য উপকরণগুলো আস্তে আস্তে দেওয়া হবে। মাঝে মাঝে ঢেকে আমাদের একটুখানি ছেড়ে দিতে হবে যাতে ভাপে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে এবার আমি আদা পেঁয়াজ রসুন এবং টমেটোর যে পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পুরো চিকেনটার মধ্যে মাখানো হয়ে যায়, এবং গ্যাসটাকে সেই সময় সিমে করে দিতে হবে। গ্যাসটাকে এখন আবার ফুল করা হয়েছে। একটু রেড চিলি পাউডার ছড়িয়ে দেওয়া হলো, একটু হলুদ, একটু নুন, সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করতে হবে।
এই মশলাগুলো দেবার সময় গ্যাসটাকে সিমে রাখাই ভালো, না হলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। দেখুন কড়াই আস্তে আস্তে লেগে যাচ্ছে, মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে। সাইডে দেখুন কড়াই পুরো লেগে গেছে। এর মধ্যে এবার আমি একটুখানি নারকেল আর একটুখানি কাজু মিক্সড করে একটু পেস্ট করে নিয়েছি, সেটা আমি এবার দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু ঢাকা দেবেন এবং খুলবেন, খুলে আবার একটু নাড়াচাড়া করবেন, আবার একটু ঢাকা দেবেন। ঢাকা না দিলে ভালোভাবে সেদ্ধটা হবে না, ভাপে সেদ্ধ করতে হবে এটা জেনারেলি। এবং অন্য একটা ফ্রাই প্যান বসানো হলো। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে আমি এদিকে সেদ্ধ আলুগুলো একটু ভেজে নেব। অন্য ওভেনে কিন্তু চিকেনটা সিমে করে রাখা আছে যাতে ভাপে সেদ্ধ হয় ভালোভাবে। আলুগুলো একটু লালচে লালচে করে ভেজে নেওয়া দরকার। মাঝে মাঝে কড়াইয়ের ঢাকা খুলে চিকেনটাও নাড়তে হবে, কেননা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে আলুটাও ভাজা হয়ে আসছে। এবার আলুগুলো আমি ওই চিকেনের কড়াইতে আস্তে করে ঢেলে দেব। চিকেনটা ভালোভাবে নাড়া হয়ে গেলে একটু জল দেওয়া হলো। এই রেসিপিটা একটু শুকনো শুকনো খেতেই ভালো লাগে, রুটি পরোটা বা ভাতের সাথে। যদি আপনারা প্রয়োজন মনে করেন যে গ্রেভিটা বেশি হওয়া দরকার, আপনারা আপনাদের আন্দাজ মতন জল দেবেন। আমি এরপরে একটুখানি কিশমিশ, একটু কাজু এগুলো একটু মিশিয়ে দিলাম। রান্নাতে কিন্তু নুন বা ঝালটা নিজেদের আন্দাজ মতনই দেওয়া ভালো, কেন বাড়িতে কে কেমন ঝাল খায় না খায় সেটা আপনাদের জানা থাকে, সেরকম মতন ঝাল দেওয়াটাই ভালো। অত্যধিক ঝাল হয়ে গেলে বাচ্চাদের খাওয়ার অসুবিধে হয় এবং অনেকেই ঝালটা খুব একটা পছন্দ করে না। আর এই শাহি চিকেনের রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে, কিন্তু একটু ঝালের ভাবও থাকবে। এরপরে আমি একটু গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে আমি ঢেকে দেবো কড়াইটা ভালোভাবে নাড়াচাড়া করে। গ্যাসটাকে অফ করা হলো। কিছুটা স্ট্যান্ডিং টাইম দিয়ে এবার সার্ভিং বলে সার্ভ করা হচ্ছে। বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লাগে জানাবেন, করে দেখুন, খেয়ে দেখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন।